নমস্কার বন্ধুরা, অর্গানাইজেশন অফ ইনফরমেশান এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু অলরেডি প্রায় 120 প্রশ্ন আলোচনা করেছি। আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে বা প্লেলিস্টে গিয়ে আপনারা দেখে নেবেন। আপনারা সবাই জানেন যে সামনেই কিন্তু গ্রামীণ পাবলিক যে পাবলিক লাইব্রেরিয়ান এক্সাম রয়েছে 2023-এর, ডিস্ট্রিক্ট ওয়াইজ এটা পরীক্ষা হবে। তো আশা রাখছি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আপনাদের যে আলোচনা চলছে সেগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটা ইনফরমেটিভ হচ্ছে। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, এবং আধার কার্ড এখনও পর্যন্ত যারা আপডেট করেন না অবশ্যই কিন্তু আধার কার্ডটা আপডেট করে নেবেন। এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকছে, সেই পেজটিকে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ফলো করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, আজকের ভিডিও। এবং এটা এই চ্যাপ্টারের কিন্তু শেষ ভিডিও, সেটা হচ্ছে ডেটা ইনফরমেশান। ডেটা ইনফরমেশান এই শব্দগুলি কোন ভাষা থেকে উৎপত্তি? লাতিন। নলেজ, ইটস ক্রিয়েশন, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইকোনমিক সিগনিফিকেন্স। গ্রন্থটির গ্রন্থাকার কে? ফ্রিজ ম্যাচলুফ। পরের প্রশ্ন দেখুন, ইউজার এডুকেশন কথাটির অর্থ কী? পাঠকদের গ্রন্থাকার ব্যবহারের সঠিক শিক্ষা দেওয়া। 123 প্রশ্ন, ইউজার এডুকেশনের সঠিক ব্যবহারের কথা কে বলেছিলেন? পিবি ন্যাফ। টেকনিক্যাল সার্ভিস কথাটি কে প্রথম ব্যবহার করেন? সেটা হচ্ছেন মরিস এফ টব। নলেজ ম্যানেজমেন্ট এই পদটি কে প্রবর্তন করেন? কে উইগ। আচ্ছা, পরের প্রশ্ন দেখুন, বিবলিওগ্রাফিক্যাল কাপলিং শব্দটির প্রণেতা কে? এম কেসলার। পরের প্রশ্ন, বিবলিওগ্রাফিক্যাল কাপলিংয়ের শব্দটি কিসের সাথে জড়িত? এটা হচ্ছে বিবলিওমেট্রিক স্টাডি। পরের প্রশ্ন, গ্রন্থাগারগুলি এককভাবে ক্রয় ক্ষমতা বৃদ্ধির স্বল্পমেয়াদী কার্যকারী কৌশলকে কি বলা হয়? সেটা হচ্ছে কনসর্টিয়া। আচ্ছা, এম্বারেল্ড ফুল টেক্সট ডেটাবেস কোথা থেকে প্রকাশিত হয়? ইউনাইটেড কিংডম। ডকুমেন্টেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পল ওটলেট। ডকুমেন্টেশন অ্যান্ড ইটস ফ্যাক্ট বইটি কে সম্পাদিত করেন? ডক্টর এস আর রঙ্গনাথন। ট্রেটি ইন ডকুমেন্টেশন কার লেখা? পল ওটলেট। ইনফরমেশন লিটারেচারি শব্দটি কে প্রথম ব্যবহার করেছেন? পল জুরোস্কি। কোন ইন্ডেক্সিং সিস্টেমের শতবার্ষিকী পালিত হয়েছিল 2011 সালে? সেটা হচ্ছে সিস্টেমেটিক ইন্ডেক্সিং। 135 প্রশ্ন দেখুন, ইন্ডিয়ান হচ্ছে সাইটেশন ইন্ডেক্স কারা উন্নীত করেছিল? দ্য নলেজ ফাউন্ডেশন। সেন্ট ডক ডকুমেন্টেশন সেনেটারির অর্থ হচ্ছে স্মল স্কেল ইন্ডাস্ট্রি। কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিস কোন সংস্থার বিভাগ? আমেরিকান কেমিক্যাল সোসাইটি। সিএএস বা কেমিক্যাল অ্যাবস্ট্রাক্ট সার্ভিসের মুখ্য কার্যালয় কোথায়? এটা হচ্ছে কলম্বাস, ওহিও। পরের প্রশ্ন দেখুন, সিএএস এর প্রিন্ট ভার্সন কবে বন্ধ হয়ে গেছে? 2010। সিএস এর ডেটাবেস কোন ডেটাবেসে পাওয়া যায়? এসটিএন এবং সায়েন্স ফাইন্ডার। আচ্ছা, পরের প্রশ্ন দেখুন, বায়োলজিক্যাল অ্যাবস্ট্রাক্টসের ডেটাবেস কারা উত্থাপিত করেছে? থমাস রুটার্স। আচ্ছা, পরের প্রশ্ন, বায়োলজিক্যাল অ্যাবস্ট্রাক্ট ডেটাবেস কী নামে পরিচিত? সেটা হচ্ছে BIOSIS। 143 প্রশ্ন, ইন্ডিয়ান সায়েন্স অ্যাবস্ট্রাক্টস কবে প্রথম প্রকাশিত হয়? 1965। ইন্ডিয়ান সায়েন্স অ্যাবস্ট্রাক্টসের প্রকাশক কে? সেটা হচ্ছে নিসকেয়ার। INPADOC কিসের সঙ্গে জড়িত? পেটেন্ট। INPADOC কারা রক্ষণাবেক্ষণ করে? ইউরোপিয়ান পেটেন্ট অফিস। NISSAT প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন ব্যক্তির অবদান উল্লেখযোগ্য? পিটার লেজার, ব্রিটিশ। আচ্ছা, ব্রিটিশ ন্যাশনাল বিবলিওগ্রাফি প্রথম কবে প্রকাশিত হয়েছিল? সেটা হচ্ছে 1950 সালে। আচ্ছা, পরের প্রশ্ন দেখুন, 149 প্রশ্ন, BNB নিচের কোন ইন্ডেক্সিং সিস্টেমকে পরিকল্পনা এবং উন্নীত করেছে? সেটা হচ্ছে PRECIS। পরের প্রশ্ন দেখুন, ইন্ডিয়া অফিস লাইব্রেরি কোথায় অবস্থিত? এটা হচ্ছে ব্রিটেনে। এবং এই চ্যাপ্টারে আর প্রশ্ন নেই, টোটাল 150 প্রশ্ন। আমরা মোট 5 ভিডিওতে 30 করে আলোচনা করলাম। আশা রাখছি ভিডিওগুলো আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে। সবাই কিন্তু ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন।